তোমরা তোমাদের ভিতরে বিবাহ যাদের হয় নেই, বয়স হয়েছে তাদেরকে বিবাহ দাও, ছেলে মেয়ে তাদেরকে বিবাহ দাও। আর আল্লাহ বলে দিলেন ই ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ মিন ফাদলি, যদি তারা অসচ্ছল হয় তাহলে আল্লাহ মেহরবানি দিয়ে তাদেরকে সচ্ছল করে দিবে, সচ্ছল করে দিবে। এবং সহি হাদিসে আসছে তিনজন মানুষের জন্য তাকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব, তার একজন আন্নাকাহুল্লাযী ইউরিদুল আফাফ, যে ব্যক্তি বিবাহের মাধ্যমে পবিত্র জীবন যাপন করতে চায়, সে বিবাহ করলে তাকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সাহায্য করা আল্লাহ নিজের জিম্মাদারি নিচ্ছে। তবে এরপর একটা কথা আল্লাহ বলে দিচ্ছেন, যাদের একেবারেই সামর্থ্য নেই, অর্থাৎ এখানে যেটা শেখ বলছিলেন মোটামুটি সামর্থ্য আছে, হয় পিতার দায়িত্ব আছে, সম্পদ আছে, ছেলে বড় হয়েছে, বিসিএস অনার্স করেছে, অথবা মোটামুটি তার সামর্থ্য হয়ে গেছে, বিয়ে দেওয়া দরকার, 22, 23, 24, 25 বয়স হয়ে গিয়েছে, সে পারবে তার স্ত্রীকে চালাতে, বিয়ে দিয়ে দেবে। আর যদি একান্ত এমন হয় কোনো ক্ষমতা নেই, একটা মেয়ে নিয়ে এসে মোটা বাড়িও দিতে পারবে না, থাকাও দিতে পারবে না, খাওয়াও দিতে পারবে না, আল্লাহ বলছেন যারা বিবাহ করার কোনো ক্ষমতা রাখে না তারা পবিত্র জীবন যাপন করুক, হাত্তা ইউগনিয়াহুমুল্লাহ মিন ফাদলি, যতক্ষণ না আল্লাহ তাদেরকে সচ্ছলতা। স্যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে যেটা উল্লেখ করেছিলেন কথাটা আল্লাহ রাসূল পরের বাক্যে বলেছেন, ওখানে বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে ফাইলা ব্যস্ততে, যদি তোমার সত্য সত্য কোনো সামর্থ্য নাই এমনটা মনে করো, ফালাই বিশ্বম, তাহলে সে সিয়াম পালন করবে, ফাইনাহু লাহু বেজা, এই সিয়ামই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম, যাতে করে ও অশ্লীল কাজে জড়িয়ে না পড়ে। এখন শেখ প্রশ্ন হচ্ছে যে আমরা ছেলেদেরকে বড় হয়ে যাচ্ছে, অনার্সে পড়তেছে, মাস্টার্সে পড়তেছে, সলাতের সময় আসলে বলি যে বাবা এই সময় তুমি লেখাপড়া করো, লেখাপড়া না করলে তুমি পরীক্ষা কি করবো, তাকে সলাত আদায় করতে দেই না। সিয়ামের সময় আসলে বলি বাবা রে আমার ছেলেটা মেয়েটা পরীক্ষা দেবে, এই মুহূর্তে যদি সলাত সিয়াম পালন করে দুর্বল হয়ে যাবে, পরীক্ষা ভালো দিতে পারবে না, এইগুলি দিয়ে তাকে সলাত থেকে দূরে রাখতেছি, সিয়াম থেকে দূরে রাখতেছি। আবার যখন তার বয়স হয়ে গেছে, সে যৌবনে পদার্পণ করেছে, তখন তাকে আমরা এই ধরনের ইবাদত থেকেও দূরে রাখতেছি, আবার তাকে বিয়ের সুযোগটাও দিচ্ছি না। এটা কিরকম মনে হয়? আসলে আমি পরের বাক্যে যেটা বলতে যাচ্ছিলাম, যেটা পিতার জিম্মেদারি, তার আগের বাক্যটাই আপনার এই কথার সাথে বলেনি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটা আমরা দেখতে চাচ্ছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইরফল এল, বিদ্যে উঠে যাবে, ও একসল আল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। অন্য এক বর্ণনাতে বলেছেন যে ওয়ানজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। একজন পিতে যেটা বলছিলাম যে একজন গার্জেন তার ছেলেকে এইভাবে বলছে যে আব্বু তুমি সেম থাকো না, তোমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা ভালো করতে হবে, রেজাল্ট ভালো করতে হবে। একজন পিতা বলছেন যে এখন ঘুমিয়ে থাকো, রাত 12টার সময়তে ঘুমিয়েছো, 1টার সময়তে ঘুমিয়েছো, 7টার দিকে উঠিও, ফজরের সালাত দেরি করে পড়তে হবে, জামাতে যেতে হবে না। এই সব কথা একজন পিতা ছেলেকে বলছেন, মানে হলো এই যে আল্লাহ রাসূল যে ওই কথাটা বলেছেন, যেই কথাটাতে তিনি বলেছেন যে মূর্খতা অজ্ঞতা বর্ষণ হবে। আসলে এটা এই পিতার অজ্ঞতার পরিচয়। এই পিতা কেমনে বলতে পারেন তার ছেলেকে যে তুমি সেম থাকো না, যেই কথাটা আল্লাহ রাসূলের হুবাহু উল্টা, যেখানে আল্লাহ রাসূল বলেছেন ওয়াকে ফুম ফিল্লা, তোমরা তোমাদের পরিবারকে আল্লাহর ভয় দেখাও, পরিবারকে আল্লাহর ভয় দেখাতে হবে। সেখানে সলাতের মতো আসবো আপনার কাছে, আবার যাচ্ছি শেখ হাসান জামিলের কাছে, যেটা হলো যে এই যে পিতামাতার এই প্রবণতা, এবং দেখা যাচ্ছে যে তারা এইভাবে ছেলে সন্তানদেরকে আপনার একটা ধর্মীয় অনুশাসন পালনের থেকে বাধা দিচ্ছে, উপরন্তু উপযুক্ত সময় আসলে তাদেরকে বিবাহ দিচ্ছে না, সামাজিকতার দোহাই দিয়ে, মানুষ কি বলবে, এই যে সামাজিকতার দোহাই দিয়ে বিবাহ না দিয়ে ছেলে সন্তানকে তারা আবার নৈতিকতাও শিক্ষা দিচ্ছে না, ফলে এই ছেলে সন্তানগুলি কোথায় যাবে? ধন্যবাদ আপনাকে। আমি একটু পেছন দিক থেকে আবার আসতে চাচ্ছি, পেছন থেকে, সেটা হচ্ছে যে আসলে বিয়ে শাদীর যে দেরি আমরা করছি, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নির্দেশনা? শেখরা বলেছেন আয়াত হাদিস, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন, যেটা তিরমিজি শরীফে আসছে, সালাসান লা তুআখিরহা, আলী যে তিন বিষয়ে দেরি করবা না। এক হচ্ছে যখন নামাজের সময় হবে, আর সালাত ইজা দাখালা ওয়াক্তুহা, নামাজের সময় হলে তাড়াতাড়ি করে ফেলতে হবে। আরেকটা হচ্ছে ওয়াল জানাজা ইজা হাজারাত, মাইয়্যিত যখন মৃত্যুবরণ করে তার দাফন কাফনের ব্যবস্থাটা দ্রুত সারা। আরেকটা হচ্ছে ওয়াল আইয়িম ইজা ওয়াজাদতা লাহা কুফুয়া, উপযুক্ত পাত্র পেলেই তাকে দিয়ে দাও। তো বাবা মায়ের জন্যে শরীয়তের সমস্ত আমলগুলো যেমন বাস্তবায়ন করা ফ্যামিলিতে জরুরি,
এই বিষয়টাও জরুরি, বিয়ে শাদীটা যত সম্ভব দ্রুত দিয়ে দেওয়া, এটা আল্লাহ রাসূলের হুকুম। দ্বিতীয় যে বিষয়টা আমি আসছি একটু ভিন্নভাবে, শেখ যে হাদিস বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বর্ণনা, ইয়া মাআশারাস শাবাব মান ইসতাতা আমিনকুমুল বাআ, যে তোমরা যারা বাআর সমর্থ রাখো, এই বাআর মধ্যে ব্যাখ্যায়ও আমরা কিছুটা সমস্যা করি, সেটা হচ্ছে সামর্থ্য। আমরা আর্থিক সামর্থ্যের ব্যাপারটাই সবসময় লক্ষ্য করি, আর্থিক সামর্থ্য হলেই ছেলেকে বিয়ে শাদীর চেষ্টা করি, কিন্তু তার শারীরিক সামর্থ্য আছে কি না এটা কোনোভাবেই কারো চিন্তার মধ্যে আসে না। যখনই আর্থিক সামর্থ্য আসে তখনই আমরা তাকে বিয়ে করানোর ব্যবস্থা করি। দেখা যায় যে তার শারীরিক সামর্থ্য নাই, সেখানে গিয়ে একটা সংসার নষ্ট হয়, একটা মেয়ের জীবন নষ্ট হয়, এই বিষয়টা একটু লক্ষ্য রাখা দরকার। আর দেরি করতে করতে একটা পর্যায়ে গিয়ে আমাদের অবস্থাটা হয় কি, যখন বয়স চলে যায় তখন কিন্তু আসলে মানুষের শারীরিক চাহিদা এবং মেয়েদের ক্ষেত্রে রূপ লাবণ্য সব কিছু যখন নষ্ট হয়ে যায় তখন আসে ঠিক আবার ধর্মের কাছে, যেই ধর্ম তাকে বলেছিল তাড়াতাড়ি বিয়ে শাদীর ব্যবস্থা করতে, সেটা না করে একটা পর্যায়ে গিয়ে যখন সময় নষ্ট হয়ে যায় তখন আসে মাওলানা সাহেবদের কাছে যে হুজুর মনে হয় আমার মেয়েকে ছেলেকে কেউ তাবিজ করছে, বিয়ে হচ্ছে না, আমাদেরকে একটা তাবিজ দেন, আবারও কিন্তু সেই ধর্মের দিকেই ফিরে আসে। অথচ সে যদি শুরুতেই ওই ধর্ম পালন করতো তাহলে তার তাবিজের দরকার ছিল না, তাবিজ তো তোমাকে দেওয়া দরকার। তোমার মধ্যে এই মানসিকতা কেন আসলো যে বাচ্চাদেরকে দেরিতে বিয়ে দিতে হবে আর এখন তাবিজ চাচ্ছে সন্তানের জন্য, এটা একটা বড় প্রবলেম। এখানে যে বিষয়টা সবচেয়ে জটিলতা তৈরি করে, বিবাহটাকে আমরা অনুষ্ঠান সর্বোচ্চ করে ফেলেছি, বিবাহ করতে পারবা না, বিবাহে কয়েক লক্ষ টাকা খরচ হবে, তোমাকে অনেক অনুষ্ঠান করতে হবে। অথচ বিবাহটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহজ করতে নির্দেশ দিয়েছেন, বিবাহ জীবনের অবিচ্ছেদ্য অংশ, বিবাহে আনন্দ থাকবে, বিবাহে কিছু অনুষ্ঠানিতা থাকবে, সামাজিকতা থাকবে, তবে এটা সাধ্যের ভিতরে। আপনি মেয়েটা কেন বিয়ে দিচ্ছেন না, ভাইজান একটু হজটা করে আসি, হজটা করে তারপরে এসে সব এই ঝামেলা গুলো সারবো। তার উল্টাটাও হয়, অনেকে হজকেও দেরি করে যে বাচ্চাদের বিয়ে শাদীর সমস্যাটা, ঘরটা তৈরি করে নেই, এই সব মানে একটা বাধা সৃষ্টি করে নিজেই নিজে বাধা বানিয়ে নেয়। অথচ এটা কিন্তু যখন যেটা আসে আমার, যখন শরীয়ত কোনটা, শরীয়ত আমার যখন যেটা আসে খাবার এবং আশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এশা নামাজের সময় এবং আশা রাতের খাবারের সময় যখন চলে আসে, ক্ষুধা নিয়ে নামাজ পড়তে নিষেধ করছেন যে তুমি আগে খাবারটা সারো, হাদিসে আসছে যেটা। আসলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আমার জন্য শরীয়ত ওইটাই, আমার সামনে যখন যেটা আসে, যখন যেটা চাহিদা, যখন যেটা প্রয়োজনের তাগিদে অগ্রাধিকার ওইটাই দেওয়া। এখন আমার কাছে আমার ছেলে বিয়ে উপযুক্ত হয়েছে, আমার কাছে আমার মেয়ে বিয়ে উপযুক্ত হয়েছে, এটাই আমার দায়িত্ব তাদেরকে আপনার ছেলের জন্য একটা ভালো দিনদার সতী সাধবী নারী খোঁজা, তাই না, আর মেয়ের জন্য একটা দিনদার পাত্র খোঁজা, এটা আমার দায়িত্ব। কিন্তু তা না করে যে আমরা সামাজিকতার যে দুঃখাই দিচ্ছে, প্রশ্নটা সেখানে যে এই বয়সে বিয়ে করলে মানুষে কি করব। শুধু এটা না, মানুষ কি বলবে এই বয়সে এটাও না, এটা একটা দিক, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক। আরেকটা দিক হচ্ছে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে বলেছেন ওই জায়গাও আমাদের প্রবলেম, এই কারণে অনেক সময় দেরি হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআ আরবা, যে আপনি যেটা বলতে চাচ্ছেন এখানে একটু আমি ব্রেক করে দিচ্ছি, এটা হলো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মূল উদ্দেশ্য হলো সাধারণত মানুষেরা এই চারটি কারণেই বিয়ে করে থাকে। জি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অগ্রাধিকার না দিয়ে পার্থিব জীবনের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো যখন খুঁজতে থাকি, বংশ, মেয়ের বাড়ির অর্থ নিয়ে ছেলে কি করবে, আমার শুরুতে কিন্তু গলত, মেয়ের বাড়ির ধনী কিনা এটা ছেলের কি বিষয়, মেয়ের বাড়ির ধনী কিনা এটা তো তোমার দেখার বিষয় নয়, কারণ মেয়ের বাড়ি থেকে তোমার কিছু নেওয়ার উদ্দেশ্য থাকলেই তুমি চিন্তা করবা মেয়ের বাড়ি ধনী কিনা, শুরুতেই কিন্তু গলত। দেরিটা হচ্ছে এই জন্যে যে আমরা এই সব কিছু দেখছি, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন ফাসফার বিজাতির দিন, দিনের দিকটাকে তুমি প্রাধান্য দেও, অন্যগুলো থাকলে ভালো আলহামদুলিল্লাহ, না থাকলে দিন যদি পাওয়া যায় তাহলে দিয়ে আলহামদুলিল্লাহ হয়ে গেল, ধন্যবাদ শেখ আব্দুর রাজ্জাক। বিবাহের বিষয়ে শরী দৃষ্টিকোণ না বুঝা বা না মানার কারণে এই কুসংস্কারগুলো ঢুকে গেল। ওখানে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবককে লক্ষ্য করে বলেছেন, এখানে তেমন মেয়ের পিতাকে বলছেন
যে মান কান আল্লাহ সালাসু বানাতিন, কারো যদি তিনটি মেয়ে থাকে, ফা আদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানাহুন্না ফা দাখালাল জান্নাহ, কারো যদি তিনটি মেয়ে থাকে, সে যদি তাদেরকে শিষ্টাচার শিখিয়ে দিয়ে থাকে, সে যদি তাদের বিবাহের ব্যবস্থা করে থাকে, সে যদি তার সাথে ভালো আচরণ করে থাকে, তাহলে সে জান্নাতে চলে যাবে। তো মেয়ে যখনই বিবাহ দেওয়ার উপযুক্ত হয়েছে, তখনই তাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে বিবাহ বাস্তবায়ন করার। সব ধরনের পাপ করে ফেলবে মেয়ে, তারপরে তিনি বিবাহ দিবেন, তখন তার জন্য জান্নাত হয়ে যাবে? এটা হয় তার এটা জরুরি জিম্মেদারি, কাজেই জিম্মেদারি পালন করো তো মেয়ে বড় হওয়ার সাথে সাথেই। উপযুক্ত হলেই তাকে পাত্রস্থ করার চেষ্টা আমাদেরকে করতে হবে, পিতার জিম্মেদারি এটা। জি জি, ধন্যবাদ। আমি শেখ আপনার কাছে আসছি, এই যে আমরা সামাজিকতার দোহাই দিয়ে বিলম্ব বিবাহ দিয়ে দিচ্ছি, এতে এই সমাজের এই যুবক শ্রেণী যদি কোনো অন্যায় জড়িত হয়ে যায়, অথবা এই যুবতী শ্রেণী যদি কোনো অন্যায় জড়িত হয়ে যায়, তাহলে দায়বার কার উপরে যাবে? ধন্যবাদ, খুব জরুরি কিছু বলেছেন। এখানে প্রথম কথা হলো, পিতামাতা সরাসরি নয়, কৌশলে বা অচেতনভাবে ছেলে মেয়েদেরকে পাপের পথে ঠেলে দিচ্ছেন। এখানে আমরা সন্তানদেরকে কী চাচ্ছি? হয় তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে যেয়ে পাপের ভয়, অনুশোচনা অথবা নিজের যৌবনের নিয়ন্ত্রণের নামে মানসিক অসুস্থ হবে, অথবা পাপে লিপ্ত হয়ে মানসিক অসুস্থ হবে, দুটোর একটা। আর আমাদের সন্তানদের যখন আমরা পাপের পথে ঠেলে দিই, দায়িত্ব পালন না করি, তখন এর গুনার ভার আমাদের অবশ্যই পিতামাতার উপরে থাকবে। যাদের সন্তান বয়স হয়েছে, আপনি মনে করছেন বিবাহ দেওয়া যায় অর্থের নামে, সামাজিকতার নামে, অথবা আরেকটু বড় হোক, আরেকটা ডিগ্রি হোক, এই সব অজুহাতে তাকে বসিয়ে না রেখে তাকে পাত্রস্থ করুন, অথবা তার জন্য পাত্রী সন্ধান করুন। যেটা শেখ বলছিলেন, ইদা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাজাওয়াজুহু, পাত্রের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুষ্ঠু দিক নির্দেশনা দিলেন, যদি তোমরা পাত্র পাও যে যার ধার্মিকতা এবং আচরণ সুন্দর, আপনার মেয়েটা তার সংসার করবে, সে বদমেজাজি নয়, তার আচরণের ব্যাপারে আপনার নিশ্চিত, ধার্মিকতার ব্যাপারে নিশ্চিত, তাহলে আপনারা এগিয়ে যান, চেষ্টা করেন, বাকি বিষয়গুলো আল্লাহ তাআলা দিয়ে দেবেন। এভাবে আমরা সবাই দায়িত্ব পালন করি, তা না হলে পাপের দায়ভার কিন্তু আমাদের ঘাড়ে পড়বে। ওই কথাটাই বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রাজুলু রাইন ফি আহলি বাইতিহি ওয়া মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেক বাড়ির মালিক দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে যথাযথই আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে। সাথে সাথে আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মন্দ কাজের সহযোগী হয়, তো ওরা যত মন্দ কাজ করবে, সমস্ত মন্দ কাজ করে ওরা যত পাপ করবে, সমস্ত পাপের সমপরিমাণ পাপ যে চালু করেছে তার হবে। ইনি হচ্ছেন জিম্মেদার। ছেলে মেয়ে যত পাপ করবে, তাদের তো পাপ হবেই, ওই সমপরিমাণ পাপ পিতারও হবে। ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত সুধী দর্শক, বিবাহ এটি পবিত্র বন্ধন, এটা নবী ও রাসূলগণের চিরাচরিত একটি নিয়ম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈবাহিক জীবন যাপন করেছেন, আর বলেছেন যারা এই রীতিকে অবজ্ঞা করবে তারা তার দলভুক্ত হবে না। সামর্থ্য থাকলে কখনো বিবাহ থেকে দূরে থাকার কোনো কারণ নেই। পিতামাতা, আমরা যারা আছি সমাজে, আমাদের বোঝা উচিত যে আমাদের বোল্ড ডিসিশনের কারণে যদি সন্তানরা পাপে জড়িয়ে যায়, আর এভাবে পুরো সমাজটা যদি